हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanka.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে দুটি ক্ষেত্রে যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর তারা সমরেখা হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা দেখি, ধরি প্রদত্ত বিন্দু তিনটি যথাক্রমে এ বি সি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এ বিন্দুর অবস্থান ভেক্টর -2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ, b বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, c বিন্দুর অবস্থান ভেক্টর -7i ক্যাপ -k ক্যাপ। তাহলে আমরা এখানে কি বার করতে পারি, এবি ভেক্টর ইকুয়াল টু বি বিন্দুর অবস্থান ভেক্টর -a বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে আমরা কি লিখব, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এখানে কি লেখা যায়, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে এখানে কি হবে, 3i ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। নেক্সট আমরা কি বার করতে পারি, বিসি ভেক্টর ইকুয়াল টু কি হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 7i ক্যাপ -k ক্যাপ -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি এখানে ক্যালকুলেট করি, 7i ক্যাপ -k ক্যাপ -i ক্যাপ -2j ক্যাপ -3k ক্যাপ, তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে, 6i ক্যাপ -2j ক্যাপ -4k ক্যাপ। এখান দিয়ে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পাবো, 3i ক্যাপ -j ক্যাপ -2k ক্যাপ, যেটা ইকুয়াল টু কি হচ্ছে, 2 এবি ভেক্টর।
লেখান দিয়ে আমরা কি বলতে পারি? যেহেতু যেহেতু BC ভেক্টর ইকুয়াল টু 2AB ভেক্টর, সুতরাং ABC বিন্দু ত্রয় সমরেখ। তাহলে আমরা এখানে কি বলতে পারি? অতএব বিন্দু তিনটি, অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ তাহলে এটি হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সুতরাং এটি আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। নেক্সট আমাদের কি বলা হয়েছে? অপর তিনটি বিন্দু দেওয়া আছে। নেক্সট আমরা কি লিখব? ধরি প্রদত্ত বিন্দু তিনটি যথাক্রমে পি কিউ আর, পি কিউ আর। তাহলে আমরা এখানে কি লিখব? পি বিন্দুর অবস্থান ভেক্টর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আর আর বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর কি আছে? i-2j+3k, i-2j+3k। এক্ষেত্রে কি আছে? 2i+3j-4k। আর অপর একটি কি হবে? -7i+4k। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল টু কি হবে? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমাদের দেখাতে হবে এক্ষেত্রে পি কিউ আর সমরেখ হচ্ছে কিনা। তাহলে পি কিউ ইকুয়াল টু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। যেটি কত হবে? 2i+3j-4k-i-2j+3k+3k। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 2i+3j-4k-i+2j-3k। এখানে কত হচ্ছে? i+5j-7k। নেক্সট আমাদের কি বার করতে হবে? কিউ আর ভেক্টর ইকুয়াল টু আর বিন্দুর অবস্থান ভেক্টর আর বিন্দুর
অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আর বিন্দুর অবস্থান ভেক্টর কি আছে, মাইনাস সেভেন আই ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ, মাইনাস সেভেন আই ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ মাইনাস টু আই ক্যাপ, টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এটিকে যদি আমরা সিম্পলিফাই করি, মাইনাস সেভেন আই ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ মাইনাস টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো, মাইনাস নাইন আই ক্যাপ, মাইনাস নাইন আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস এইট কে ক্যাপ। নেক্সট আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, আরপি। আরপি ভেক্টর ইকুয়াল টু কি হবে, ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আর বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আর বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কত আছে, আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ মাইনাস মাইনাস সেভেন আই ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। এখানে আমরা কি লিখতে পারি, আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ প্লাস সেভেন আই ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে, এইট আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে এক্ষেত্রে ইকিউ ভেক্টর প্লাস টু আর ভেক্টর ইকুয়াল টু, ইকিউ ভেক্টর আমাদের কত আসছে, মাইনাস ইকিউ ভেক্টর আই প্লাস আই ক্যাপ প্লাস আই জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ প্লাস কিউ আর ভেক্টর আমাদের কত আসছে, মাইনাস নাইন আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস এইট কে ক্যাপ মাইনাস নাইন আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস এইট কে ক্যাপ। এখানে যদি আমরা এটিকে ক্যালকুলেট করি, আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ মাইনাস নাইন আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস এইট কে ক্যাপ, তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাস এইট আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, এইট আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে এটি কত হবে, মাইনাস আরপি ভেক্টর। আমরা যদি দেখি এটি কত আসবে, মাইনাস আরপি ভেক্টর তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, এটি কত আসছে, মাইনাস আরপি ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, যেহেতু পিকিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইকুয়াল টু মাইনাস আরপি ভেক্টর, সুতরাং পিকিউ আর বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা এখানে কি বলতে পারি,
অতএব অতএব প্রদত্ত প্রদত্ত বিন্দু তিনটি সমরেখক প্রদত্ত বিন্দু তিনটি সমরেখক তাহলে আমরা যদি প্রশ্নটি দেখি আমরা যদি প্রশ্নটি দেখি উভয় ক্ষেত্রে আমাদের সমরেখা হবে প্রমাণ করতে দিয়েছে তো প্রথমেরটি আমরা প্রমাণ করে ফেললাম আর সেকেন্ডেরটি আমরা এখানে প্রমাণ করে ফেলতে পারলাম সো এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ